আমরা এখন আছি খলিফা স্টেডিয়াম। এখানে 2022 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে। আপনারা এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা খলিফা স্টেডিয়ামের, আমরা ইনসাইটে আছি। তো পুরো স্টেডিয়ামটা আমি আপনাদের ঘুরে দেখাচ্ছি। দেখুন, আমার উপরে যে গ্যালারিটা দেখা যাচ্ছে, উপরে একদম এটা বিএফি গ্যালারি, আর বিশাল একটা স্টেডিয়াম, পুরোটাই শীতাতপ নিয়ন্ত্রিত হবে। 2022 সালের ওয়ার্ল্ড কাপ এখানে অনুষ্ঠিত হবে। তো যারা যারা 2022 সালের ওয়ার্ল্ড কাপ দেখবেন, আসবেন, তারা অবশ্যই দেখেন এই ভিডিও। ভিউয়ার্স, আমরা এখন যেখানে আসছি এটা কাতারের ন্যাশনাল স্টেডিয়াম। এখানে এটাকে কাতারের খলিফা স্টেডিয়ামও বলা হয়। ২০২২ সালের জন্য এটা তৈরি করা হয়েছে। এখানে 2010 সালে উদ্বোধন হয়েছে, আর 2011 সালে এখানে এএফসি ফুটবল প্রিমিয়ার লিগ হয়েছে। তো যদি আপনারা কেউ আসেন, এখানে আসতে পারেন, দেখতে পারেন। আর বাংলাদেশের ভিউয়ার্সরা তো ভিডিওতে দেখবেন, আর বিশ্বকাপ খেলার জন্য খেলা দেখতে যদি আসেন, তাইলে আসলে দেখতে পারবেন। বিশাল একটা স্টেডিয়াম, এখানে পুরোটাই শীতাতপ নিয়ন্ত্রিত।
পৃথিবীর মধ্যে এটাই স্টেডিয়াম যেটা একমাত্র স্টেডিয়াম যেটা 48,000 ধারণ ক্ষমতা সম্পন্ন শীতাতপ স্টেডিয়াম। এর আগে কোথাও শীতাতপ স্টেডিয়াম এবং